Ayurvedic Bithini Mungwi Desh Herbal Medicine Treatment Center Chaya, Lamatwi Phekjaknai Codeine Phosphate Phaljakmani Koksilsamung Aboni bagwi Phasalo Hoijak Koktwma Bisingtwi Barduwali Desh Herbal Medicine Treatment Center Red Khlaikha Drugs Control Department Ojamarok Shal Kolokma Jora Rumboi Ayurvedic te Allopathic Bithini Mungwi Razakhor Agolini Barduwali Amsaini Desh Herbal Medicine Treatment Center Chaya, Lamatwi Phekjaknai Codeine Phosphate Phaljakmani Koktwma Abo haikheno aroni ayurvedic bithi chawe khoroksha shakham ya phano hamani koktoma koroi rangposha azinani nahar mungo shimino fatar haste ni fayoi tripura haste wa ayurvedic herbal medicine treatment center fiok faika kolkata ni faizak abdul rafiq te koushik roi mungo I khoroknoi thokai aboni bagwi phasalo hoijak koktoma ni bisingtwi barduwali ni odesh herbal medicine treatment center red khlaikha drugs control department ni ojamarok sis khlaijakha desh herbal medicine treatment center ni cough syrup level kore dal bidal ayurvedic medicine te dal bidal bithi borai ro actually amra secret information er bithite eshechi ekhane desh herbal je portuali sthito desh herbal e kichu medicine je gula ayurvedic medicine doctor eshe ekhane treatment kore je je rog gulo naki cure hoy na kintu ora claim kore cure hoy তো এটা আমরা ভিজিট করতে এসে দেখি আমরা ওরা কিছু কোডিন ফসফেট রেখেছে তো কোডিন ফসফেট এইভাবে আনলাইসেন্স প্রিমাইসিসে রেখেছে অ্যাকচুয়ালি আমরা নেশা বিরোধী অভিযান খুব তীব্রভাবে আমরা এখন ত্রিপুরাতে আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু এখানে এসে আয়ুর্বেদিক ওষুধের সাথে যে কোডিন ফসফেট রেখেছে তাই আমরা সার্চ করেছি এবং যে দুজনকে পেয়েছি আরেকজন এখন পলাতক তো একজনের নাম হলো আব্দুল লতিফ আর একজন হচ্ছে কৌশিক ভর দুইজনের বাড়ি হচ্ছে কলকাতাতে এবং ওদের আধার কার্ডও আমরা নিয়েছি তো আর কি কি পাওয়া গেছে এখানে এখানে কিছু আয়ুর্বেদিক ওষুধ পাওয়া গেছে যে যেগুলোর কোনো লেবেলিং নেই ওরা কি করে বড় কন্টেনার থেকে ছোট কন্টেনারে ওগুলোকে নিয়ে পেশেন্টদেরকে দেয় কিন্তু ওদের এখানে কোনো লেবেলিং করা নেই এগুলো আমরা বাজেয়াপ্ত করেছি তো এখন মানে কিরকম টাকার বিনিময়ে এগুলো দেওয়া হচ্ছে কোন কিছু কি আপনাদের কাছে কোনো খবর রয়েছে মানে এরকম কোনো খবর নেই কিন্তু এটা আমরা সার্চ জারি রাখব যেহেতু এটা আমরা একটা প্রসিকিউশন লঞ্চ করব মাননীয় আদালতের কাছে এখন সেই অনুসারে আইনানুগ ব্যবস্থা নেব এটা খোলা খুলেছে ওনার কোনো নাম টাম পাওয়া গেছে আপনাদের ওনার তো নাম পাওয়া যায়নি কিন্তু উনি এখন পলাতক আছেন হ্যাঁ নিশ্চয় বের হবে স্যার ত্রিপুরা রাজ্যে কি এরকম আরও আছে ভাবছেন আপনারা বা নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে আমাদের সার্চ অভিযান জারি থাকবে হ্যাঁ আমরা আমরা একটি নেশা বিরোধী অভিযান চালিয়ে যাব এবং এটাকে নির্মূল করার চেষ্টা করব আপনার নামটা ডক্টর নিয়ামকান্তি সরকার ইন্সপেক্টিং অফিসার কোর্ট নি গোশিম মানমানি ইয়াগুলো ড্রেস হার্বাল মেডিসিন ট্রিটমেন্ট সেন্টার নি নকফাং রং নি মুঙ্গই এরেস্ট ওয়ারেন্ট তিখলাই জাগ নাই ফিয়া বা আবনি স্লাই সিকাং নো ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট নি অজামারক নি রেড ক্লাইমানি ককতমা খনাওয়াই খারজাক তাবুক ড্রেস হার্বাল মেডিসিন ট্রিটমেন্ট সেন্টার নি খরকশা নকফাং রাজা খরাগুলি নিশিমি প্রণম নি কক্তুম চিনি খরাং